বিশিষ্ট ব্রডগেজের জন্য ভারত থেকে ডেমো কেনার কাজ চলছে দ্রুতগতিতে। রেলের নতুন কেনা ডেমো ট্রেন নিয়ে আরাফাতুর রহমানের ধারাবাহিক প্রতিবেদনের আজ তৃতীয় পর্ব। নতুন প্রযুক্তির কথা বলে ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট বা ডিইএমইউ আনে রেলওয়ে, কিন্তু দেশের আবহাওয়া ও পরিচালিত লাইনের উপযোগিতা বিবেচনায় না নিয়ে প্রথম চালানের দুটি ট্রেন গেল 24 এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লাইনে দেয়া হয়। ডেমো ট্রেন প্রবর্তনের মাধ্যমে উন্নত দেশের যে ট্রেন সার্ভিস, সেই সার্ভিসটাই বাংলাদেশের জনগণের জন্য আমরা নিয়ে এসেছি। সরকারের এমন আশার গুড়ে বালি দিয়ে কয়েকদিন পর ফতুল্লা স্টেশনে ডেমো ট্রেন ভাঙচুর করে বিক্ষুব্ধ যাত্রীরা। গেল 3.5 মাসেও যা কমেনি। জানলাগুলো ব্লক করা, এর জন্য প্রচন্ড কষ্ট, চিন্তা করা যায় না। আপনি যদি মনে করেন যে একটা লোক হার্ট অ্যাটাকও করতে পারে এর ভিতরে, এরকম পজিশনে আমরা যাতায়াত করি। এই ট্রেনে চাই যদি এসি থাকে, আর যদি এই অবস্থায় থাকলে চাই না। অনেক ভিড় আর প্রচন্ড গরম তো আছে। ট্রেনটাতে মহিলা বগি নাই, ছেলেরা অনেক বেয়াদবি করে মেয়েদের সাথে। আমরা ছোটখাটো ব্যবসায়ী, আমাদের কিছু টুকটাক মাল থাকে কিন্তু উপরে ক্যারি করার মতো কিছু নেই, এই জন্য আমাদের একটা বিশেষ সমস্যা। এই অবস্থায় জুন মাসে রেলের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও প্রকৌশলীরা ডেমো ট্রেনের সমস্যা বের করতে মাঠে নামেন। জরিপ করে তারা বগির মধ্যে অত্যন্ত গরম, পর্যাপ্ত যাত্রী পরিবহন করতে না পারা সহ সমস্যার দিকগুলো তুলে ধরেন। রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও চিঠি দেন। অভিযোগ আছে স্থানীয় এজেন্টের কাছ থেকে উপরি নিয়ে রেলের জন্য এই গলার কাটা নেওয়া হচ্ছে। যদি প্রকৃত ইনভেস্টিগেশন হয় এবং যারা দায়ী তাদেরকে যদি শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে গণপরিবহন সম্পর্কিত কোনো প্রজেক্ট নেওয়ার সময় কী কী করণীয় সে একটু সচেতন হবে, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু জনগণই কিন্তু সাফার করছে। সুতরাং এই ক্ষেত্রে আমি বলবো সরকার একটা দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত, কেন এরকম হবে। তবে এই অভিযোগ অস্বীকার করলেন রেলের কর্ণধাররা। এগুলো যদি কেউ বলে থাকে তার মন করা কথা হইতে পারে, তাদের চাপ দিবে কেন? সেটা আমরা সরকারের যারা সিদ্ধান্ত নেবে মাননীয় মন্ত্রী সবার সাথে আলোচনা করে আমরা ট্রেন দিচ্ছি, আমরা যেখানে যেখানে প্রয়োজন সেখানে দিচ্ছি। মিটার গেজের এই যে ডেমোর অভিজ্ঞতার আলোকে আমরা ব্রড গেজের ডেমো কিন্তু আমরা ইন্ডিয়ার এনওসিতে আনতেছি। যারা দুর্নীতি আছে যদি কারো হাতে থাকে, এভিডেন্সও আমাদের কাছে যদি তুলে ধরেন, তাহলে যারা এই ব্যাপারে দায়ী আইন আনুক, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। নানা বিশৃঙ্খলা এবং যাত্রীদের অভিযোগের পরও কেন ট্রেনটি নেওয়া হচ্ছে তার সদুত্তর দিতে পারেননি কেউই। আরাফাতুর রহমান, আরটিভি, ঢাকা।